নমস্কার, আবার একটা 12টার ব্লগ নিয়ে, বাংলা ব্লগ নিয়ে আমি নতুন সূর্য চলে এসেছি আপনাদের সবার ভালোবাসাতে, আবার একটা ভালো লাগার গল্প নিয়ে। হ্যাঁ, ভালো লাগার গল্প, যেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, যেটা শুধুমাত্র বাংলাতেই অ্যাভেলেবেল আমার চ্যানেলে। মেরে যো হিন্দি ভাষি ফ্রেন্ডস হ্যায় উন লোগো সে মে ক্ষমা চাহতি হুঁ, ইয়ে মেরা যো ভা মেরা যো মাতৃভাষা হ্যায় উসমে মেয়ে আপনা যো এক্সপ্রেশন হ্যায় উসকো মে আচ্ছে সে বয়া কর সকতি হুঁ বোলকে ভারতীয় সময় রাত 12 বজে মেরা ইয়ে ব্লগ আপলোড হতা হ্যায়। আই এম সরি ফর দ্যাট, যো লোক বাংলা নেই সমঝতে হো উন লোগো কে লিয়ে। তো চলিয়ে চলুন শুরু করি, আজকে কার কথা বলবো বা কি বলবো। ভালো মানুষ খারাপ মানুষ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর হ্যাঁ আপনাদের প্রচণ্ড রেসপন্স কিন্তু আমার খুব ভালো লাগছে। আপনারা যেভাবে আমাকে কমেন্ট করেন, এটাও জানাবেন যে আগামী দিনে কি শুধু বাংলাতেই কমেন্ট মানে ভিডিও কন্টেন্ট বানাবো নাকি হিন্দিটাও থাকবে সঙ্গে। তো যাই হোক, শুধুমাত্র সাপোর্ট আর ভালোবাসা দিয়েই তো সব কিছু চলে না, তার সঙ্গে নিজের ভালো লাগাটাও একটা কিন্তু বড় ব্যাপার। হ্যাঁ, নিজের ভালো লাগা, নিজের মন ভালো রাখাটা সব থেকে বড় দায়িত্ব। আর নিজের মন কিসে ভালো থাকে সেটা আপনারটা আপনিই কেবলমাত্র বোঝেন। তো সেই কারণে আমার ভালো লাগে কিছু চ্যানেল যারা মনের দিক থেকে এবং মানসিকতার দিক থেকে যথেষ্ট উন্নত, যথেষ্ট ম্যাচিওর এবং যথেষ্ট সুস্থ, হ্যাঁ সুস্থ মানসিকতার মানুষ, যারা খুব ভালো ভালো কথা বলে, পজিটিভিটি ছাড়া যাদের থেকে আর কোনো কিছুই পাওয়া যায় না। আর সেই সমস্ত নামগুলো বলতে আমার কোনো দ্বিধাবোধ হয় না। সবার প্রথমে আসি আমার একটা ছোট্ট ভাই স্যান্ডিস ক্রিয়েশন। হ্যাঁ, আমি ওর কবিতা, পূজা পাঠের মন্ত্রতন্ত্র এবং বিশেষ জ্ঞান, আমি তো বিশেষ জ্ঞানের অধিকারী নই ধর্ম সম্পর্কে, তো তার থেকে আমি জানতে পারি তার বিভিন্ন স্তোত্র, বলার বাচনভঙ্গি এবং তার মন এবং মানসিকতা সম্বন্ধেও আমি কম বেশি ওয়াকিবহল। যেহেতু সে ছোট তাই জন্য তার নামটা সবার আগে নিলাম। এরপরে একসঙ্গে দুজন মানুষের নাম নেব, এরা দুজনেই বাচিক শিল্পী। আজকে মূলত বাচিক শিল্পীদের নিয়েই কথা বলবো যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, কারণ আমি জানি ইউটিউবের প্ল্যাটফর্মে এরকম ভিডিও করলে কিন্তু অনেকেরই মনে খারাপ লাগে, তাই জন্য আমি চাই না কেউ ক্ষমা করবেন কেউ দুঃখ পেলে যদি কারো নাম ছুটে যায়, কারণ পরিবারটা অনেক বড়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার ভালো লাগাগুলোকে আমি শেয়ার করছি। একসঙ্গে দুজন বাচিক শিল্পীর নাম নেব, একটা হচ্ছে আমার খুব প্রিয় শিপ্রাদি। আমি শিপ্রাদির লিঙ্কটা আজকে ডিসক্রিপশনে দেবো, শিপ্রাদির এখনও হাজার হয়নি, তো প্লিজ শিপ্রাদিকে একটুখানি আপনারা হেল্প করবেন, যারা আমার নতুন বন্ধু আছেন বা যারা পুরনো বন্ধু আছেন যারা শিপ্রাদির সঙ্গে এখনও যুক্ত হয়নি। শিপ্রা ঘোষ, শিপ্রাদি ভীষণ ভালো বাচিক শিল্পী, ভীষণ ভালো কবিতা আবৃত্তি করে এবং ভীষণ ভালো মনের একটা মানুষ। কেন জানি না আমার মনে হচ্ছে যারা কবিতা পাঠ টাঠ করে তাদের মনগুলো একটু কবির সঙ্গে, বিভিন্ন কবির লেখা পড়ে পড়ে ভাবধারায় তারা আবদ্ধ হয়ে তাদের নিজেদেরকে খুব সুন্দর একটা মানে কি বলবো একটা বেষ্টনের মধ্যে রেখেছে বলে আমার মনে হয়। মানে শিক্ষিত একটা আবরণের মধ্যে রেখেছে, শিক্ষিত বলতে পড়াশোনার শিক্ষিত না, চারিদিক থেকে সামাজিক শিক্ষায় শিক্ষিত এরা আমার মনে হয়। অনেক ভালোবাসা দিদি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কবিতা আমাদের মধ্যেখানে শেয়ার করতে থাকো। আর একজন বাচিক শিল্পী যে হচ্ছে আমার মুতুপুতু খুব ছোট্ট বনু, আদুরে বনু, কুটকুতে বনু, আর কি বলবো, ভালোবাসা কি মানুষের মুখ থেকে বেরোয় তাই না, আবার উল্টো পাল্টা বেরিয়ে গেলে আপনারা খারাপ পাবেন, বেশি লম্বা করবো না। সেটা হচ্ছে বাণীর কবিতা, বাণীর কিচেন অ্যান্ড ব্লগের বাণীদি। হ্যাঁ, আপনারা যারা এখনো বাণীদির সঙ্গে সংযুক্ত হতে পারেনি তারা অবশ্যই বাণীদির সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন, আমি চেষ্টা করবো বাণীর কবিতার লিঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। বাণীদির ওয়াচ টাইম অনেক 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 বেশি মানে বাকি আছে, এবং বাণীদি একজন সোশ্যাল ওয়ার্কার, সেই সঙ্গে একজন বাচিক শিল্পী, একজন মা, এবং তার সঙ্গে সব থেকে বড় একটা গুণ, বাণীদি ভীষণ পজিটিভ একটা মানুষ, সরল মানুষ। আর সবার শেষে যার নাম নেব, তার নামটা যদি আমি না নিই তাহলে কিন্তু সে আমার সঙ্গে কমেন্টসে ঝগড়া করবে, সেটা হচ্ছে কণ্ঠ বাহারের অন্তিমা। অন্তিমাকে খুব মিস করি, অন্তিমার লাইভকে খুব মিস করি, অন্তিমার ভিডিওর এডিটিং খুব ভালো হয়, আর অন্তিমা একজন খুব ভালো গুণী মানুষ, যে নাচ, গান, কবিতা, হাতের কাজ, সন্তান মানে সন্তান মানুষ করা, ঘর সামলানো, সব কিছুতে একদম 10-এ-10। তাই জন্য বন্ধুরা, আমার কে এই মানুষগুলো ভালো রাখে, তাদের ভিডিও কন্টেন্ট আমাকে মনে নাড়া দেয়, এদের ভিডিও কন্টেন্ট দেখতে আমি ভালোবাসি, বাসন মাজা, ঘর বোছা,
এগুলো তো আমি রোজই করে থাকি, তাই না? এগুলো দেখতে অন্যেরটা দেখতে কোনো ইন্সপিরেশন আসে না, কিন্তু এই মানুষ চারজনের যে নাম নিলাম, এই চারজনের চ্যানেলের সঙ্গে মানে যুক্ত থাকলে আপনারা দেখতে পাবেন যে আপনারা লাভবান হচ্ছেন। তা যাই হোক, আমার ভালো লাগার আরও একটা দিক আজকে তুলে ধরলাম, যেটা হলো কবিতা গল্প, তাই তো? গান আর নাচ সেরকমভাবে এখন আমি কোনো চ্যানেলে পাইনি, বা আগে আমি কিছু চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছিলাম যারা গান ঠান করে, কিন্তু তারা আমাকে সেইভাবে রেসপন্স যেহেতু করেনি, আমি কমেন্ট করলে তাতে একটা হার্টও পাইনি, তাই জন্য তাদের সঙ্গে সম্পর্কটা সেইভাবে গড়ে ওঠেনি, আমি দুঃখিত তাই জন্য। যাই হোক, আপনাদের এই চারজন মানুষের সঙ্গে যদি যোগাযোগ না থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো থাকে, না টেনে দেখেছেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ, আর যারা টেনে দেখেছেন তাদেরকে কিছু বলার নেই। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে। তাহলে আজকে এ পর্যন্তই থাক, 12টার ভালো লাগার একটা গল্প, আবার আসবো ঠিক 12টায় অন্য কিছু নিয়ে, ততক্ষণ সাথে থাকবেন।